এমডি হাসান আলী হাসান, আপনি লিখেছেন, মা যদি বউকে তালাক দিতে বলেন ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন ছেলে তার মায়ের কথা স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন? বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়, বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়, অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে আপনাকে, কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করবো, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না, ঠিক আছে? এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে আমরা তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন, তিনিও সেটা শুনেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো এক্সেপশন ছিল। কারণ হলো, তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হিসাবে, তাদের যে দূরদর্শিতা ছিল, তাদের যে বিবেচনা ছিল, সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে। অর্থাৎ তারা অন্যায় বা জুলুম বশত কোনো নির্দেশ করে থাকবেন, এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই। বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই। তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনার, আমার মা বাবা, আমরা যারা আছি, আমরা কিন্তু তাদের মতো নই, যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে। কহিনুর আখতার, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমার স্বামী বিয়ের দিন থেকে আজও পর্যন্ত আমাকে একটা সুতো দেয় নাই, গত 4 বছর একটা ওষুধ পর্যন্ত খাওয়ায় নাই। আমি একজন দর্জি, রাত দিন কাজ করি, অথচ সে তার উপার্জনের পুরাটা তার ভাই ভাবিকে দিয়ে দেয়। সে 5 বার নামাজ পড়ে, রোজা রাখে, আমি ছাড়া সবাই তাকে ভালো বলে, এসব নিয়ে বললে আমাকে কটু কথা বলে, এখন আমার করণীয় কি জানাবেন? বোন কোহিনুর, আপনার স্বামী যদি আপনি যেমনটি বলেছেন ঠিক এরকমই হয়, আমরা যদি এক পক্ষের বক্তব্য শুনেছি, আরেক পক্ষের বক্তব্য শুনিনি, অতএব আমি পুরো ঘটনার আপনার যে কনক্লুশন সেটাতে যাচ্ছি না, বা পুরো ঘটনার যে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত বা ফলাফল সেটাও আমি যাচ্ছি না সেটাতে, কিন্তু আপনি যেটুকু বলেছেন এটুকুর উপর ভিত্তি করে বলছি, যদি ঘটনা এটুকুই হয়ে থাকে বা এরকমই হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী অবশ্যই অপরাধী এবং আপনার অধিকার চাওয়া সেখানে দোষের নয়। তিনি নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, তারপরও তিনি যদি স্ত্রীর যে আর্থিক যে পাওনা আছে, তার যে অধিকার আছে, ভরণ পোষণ আছে, সেটা দিতে তিনি বাধ্য হয়ে সেটা না দিলে তিনি গুণাগার হবেন এবং তিনি ইসলামটা বুঝতে পারছেন না। ভাই ভাবিকে দেওয়াটা তার জন্য ফরজ নয়, তার জন্য স্ত্রীর ভরণ পোষণ দেওয়া ফরজ। স্ত্রী নিজে যদি উপার্জন থাকেও, তারপরও স্ত্রী নিজের উপার্জনে নিজে চলতে বাধ্য নন, অতএব স্বামী সেই জায়গা থেকে তার স্ত্রীর ব্যাপারে আরও বেশি সহনশীল হতে হবে তাকে। জান্নাত সাথী আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন, আমি দেশের বাইরে থাকি, এখানে কি বিউটি পার্লারে নন মুসলিমদের নেইল আর্টের কাজ করা যাবে? বোন জান্নাত সাথী দেশের বাইরে থাকেন আপনি, সেখানে বিউটি পার্লারে নন মুসলিমদের জন্য এমন কোনো কাজ করছেন যেটা শরীয়তে নাজায়েজ করেছে, তাদের জন্য সেটা করেছেন, যেমন তারা মানে আপনার নেল পলিশের কাজ যদি আপনি করেন, ধরা যাক এই নেল পলিশের কাজ মুসলমানদের জন্য নাজায়েজ, কারণ সেখানে নামাজের উজুর ব্যাপার আছে, সে তো মুসলমান না, অতএব তার জন্য সেই কাজ করলে সেটি জায়েজ হতে পারে। আমি ভারত থেকে বলছি, পড়াশোনার ক্ষেত্রে সবথেকে ফলপ্রসূ আমলের কথা বলবেন। পড়াশোনা করার জন্য রাতে তাড়াতাড়ি শুয়ে ভোর রাতে উঠে পড়াশোনা করার চেষ্টা করবেন, আল্লাহর নাম নিয়ে পড়াশোনা করার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়াশোনা করার চেষ্টা করবেন, এগুলোতে পড়াশোনা আপনি মনোযোগী হতে পারবেন, রপ্ত করতে পারবেন খুব দ্রুততার সাথে ইনশাআল্লাহ তাআলা। আবু সুফিয়ান লিখেছেন, আমি হোস্টেলে থাকি, নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই, এটি কি অপচয় হবে? অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে? ভাই আবু সুফিয়ান, হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ, সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে। বিশেষ করে ড্রেনে ফেলে দিলে, যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন, অন্য কাউকে দিতে পারেন, যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে, সবারই আসে হোস্টেলে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এটা এমন কোথাও ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন, তাহলে সেটি ভিন্ন কথা হবে। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।